আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃষাণু মিত্র বিজেপির পক্ষ থেকে অভ্র সেন কংগ্রেসের পক্ষ থেকে সৌম আইচ রয় সিপিআইএম এর পক্ষ থেকে চন্দন চ্যাটার্জি এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র তবে আলোচনায় যাওয়ার আগে চোখ রাখবো প্রতিবেদনে শুক্রবার প্রথম দফার ভোট দিয়ে শুরু হচ্ছে চব্বিশের মহাসংগ্রাম তার আগে বুধবার দেশ জুড়ে পালিত হবে রামনবমী এই পরিস্থিতিতে ভোটের মুখে উৎসবে মিশলো রাজনীতির রং ভোটের মুখে রামনবমীকে সামনে রেখে বিজেপি রাজ্যে হিংসা ছড়াতে পারে বলে আগেই অভিযোগ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার রামের প্রতি অশ্রদ্ধা নেই কিন্তু দাঙ্গা করবেন না দাঙ্গা করে ভোট করবার চেষ্টা করবেন না তাহলে মনে রাখবেন দাঙ্গাকারীদের বিরুদ্ধে মঙ্গলবার রাজ্যে ভোট প্রচারে সে রামনবমী নিয়ে তৃণমূলকে পাল্টা কাঠগোড়ায় তুলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে বানুরঘাট ও পরে রায়গঞ্জের সভা থেকে মোদীর অভিযোগ রামনবমীর উৎসব আটকানোর সব চেষ্টাই করেছে রাজ্যের শাসক শিবির টিএমসি এম সি নে হামেশা গিতারা ইহা রামনবমী উৎসব কো কি পুরিশ কোশিশ কি সারে ষড়যন্ত্র কি लेकिन जीत सत्य की ही होती है इसलिए कोर्ट से अनुमति मिल गई है और कल पूरी श्रद्धा और भक्ति के साथ राम नवमी की शोभा यात्राएं निकलेगी মোদীর মুখে রবীন্দ্রনাথের কবিতা আগেই শোনা গিয়েছিল এবার বাংলার পরিস্থিতি তুলে ধরতে তার অস্ত্র সুকুমার রায়ের আবুল তাবুল এদিন রায়গঞ্জের সভায় সুকুমার রায়ের চোর ধরা ছড়া লাইন তুলে দুর্নীতি নিয়ে চড়মুলকে বিদ্ধেছেন প্রধানবত্রে আরে চিচি রামরাম বলো না বলো না চলতে যা জোয়াচুরি নেই তার তুলনা চুপ করে নেই জোড়াফুল শিবিরও এদিন উত্তরবঙ্গে ভোট প্রচারে গিয়ে প্রধানমন্ত্রীকে পাল্টা নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে ধর্মনিয়ে রাজনীতির অভিযোগে সরব হন তৃণমূল নেতৃত্ব অনেক দিন আগেই মানে আমরা চাই না আমরা শান্তি চাই কর্মকে ঢাল করে নির্বাচনে যেতে চায় আর আমরা কর্মকে ঢাল করে নির্বাচনে মানুষের কাছে মানুষের আস্থা অর্জন করার জন্য সমর্থন চাইছি দুটোর মধ্যে পার্থক্য রয়েছে গত কয়েক বছর ধরেই রামনবমী রাজ্য রাজনীতির অন্যতম স্পর্শকাতর বিষয় গত বছরও রামনবমী শোভাযাত্রাকে কেন্দ্র করে হাওড়া শিবপুর হুগলির ঋষরায় অশান্তির ঘটনা ঘটে এবার ভোটের মুখে নেতাদের তরজায় বাড়তি চিন্তিত পুলিশ প্রশাসন ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা কৃষাণু আমরা দেখলাম প্রধানমন্ত্রীর মুখে রামনবমী প্রসঙ্গ এবং সেখানে দাঁড়িয়ে সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন প্রধানমন্ত্রী না এইভাবে তো উনি দু হাজার উনিশে বলেছিলেন দু হাজার একুশে বলেছিলেন যে পশ্চিমবাংলায় নাকি দুর্গা হয় না করতে দেওয়া হয় না তারপরে দেখলাম যখন দুর্গাপুজোকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হল এমনকি ইউনেস্কো অবধি সেই সম্মানে ভূষিত করলো তখন তার ক্রেডিট নেওয়ার জন্য বিজেপি নেতারা এবং প্রধানমন্ত্রী ছুটোছুটো শুরু করে দিলেন তখন হট করে সারা পশ্চিমবাংলা ময়ে হয়ে গেল তো পুনরায় উনি রামনবমীকে নিয়ে মিথ্যাচার করছেন এবং এত ডাহা মিথ্যা কথা প্রধানমন্ত্রী বলছেন এটা অত্যন্ত লজ্জাজনক সারা দেশের জন্য যে একজন প্রধানমন্ত্রী দশ বছর দেশের শাসন ব্যবস্থা চালিয়েছেন তো উনি খতিয়ান দেবেন দশ বছরে কী কী করেছেন কত মানুষকে চাকরি দিয়েছেন কত মানুষের উন্নতি কল্পে কী কী প্রকল্প ওনার কাজে লেগেছে আজকে দেখছি এই প্রধানমন্ত্রীর আমলে বেকারত্ব চল্লিশ সব সবথেকে খারাপ জায়গায় খারাপ পরিস্থিতিতে আছে ১৭ সতেরো কোটি মানুষ পুনরায় বিপিএল তালিকা মানে পুনরায় আবার হতদরিদ্র শ্রেণীতে গিয়ে নাম লিখিয়েছেন যেখানে ইউপিএ আমলে যে চল্লিশ কোটি মানুষকে বিপিএল থেকে তুলে আনা হয়েছিল ওনার সময় মানুষ গরিব হয়েছে ষোলো লক্ষ কোটি টাকা শিল্পপতিদের ক্ষমা করা হয়েছে এবং কৃষকরা আন্দোলন করছেন শুধুমাত্র সামান্য এমএসপির জন্যে আজকে উনি বলেছিলেন যে দু হাজার মধ্যে নাকি সব কৃষকের আয় দু দ্বিগুণ করে দেবেন সেই দ্বিগুণ তো দেখলামই না উল্টে কৃষকদের যা যা প্রকল্প সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছেন বর্তমান বিজেপির শাসন ব্যবস্থা এবং যে বিশেষ করে সেই সব রাজ্যতে যেখানে তারা ক্ষমতায় আসতে পারেননি আজকে মোদীজি তো খতিয়ান দেবেন যে আটষট্টি হাজার কোটি টাকা ভারতবর্ষের ব্যাংক থেকে লুট করে যারা বিদেশে পাড়ি দিল সেই মেহুল চোকসি বিজয় মালিয়া ললিত মোদি অমুক মোদি তমুক মোদি তো তারা তাদের তাদের ধরে আনার বিষয়টা কি হলো এবং ওনার আশেপাশের দুর্নীতিগ্রস্তদের কি হলো রামনবমীর মিছিলে রামনবমী পালন বাধা দেওয়ার ষড়যন্ত্র তৃণমূল কংগ্রেসের এটা কি তৃণমূলের সমস্যাটা হচ্ছে প্রথমত তো তারা হিন্দু বিরোধী আর দ্বিতীয়ত তারা প্রথম থেকে শেষ হবে কথাটাই বলে পরিষ্কার একটা কথা বলে দিই যেটা তৃণমূল প্রতিনিধি কৃষ্ণানুদা বলে শুরু করলেন যে বলা ছিল নাকি দুর্গাপূজা হয় না সেটা বলা হয়নি ওনার নিশ্চয়ই মনে আছে উনি ইচ্ছা করে মিথ্যে কথা বলছেন আমি এটাই ধরে নেবো ওনাকে বেনিফিট আর ডাউট দেবো ভাষা নাটকে দেওয়া হয়েছিল দুর্গাপূজার ভাষা নাটকে দেওয়া হয়েছিল কোর্টে যেতে বাধ্য হয়েছিল যারা আয়োজক তারা কোর্ট থেকে অর্ডার করে ভাসান করতে হয়েছিল কেন একটা স্পেসিফিক সম্প্রদায়ের কিছু একটা ব্যাপার ছিল এটা 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 তৃণমূলকে উত্তর দিতে হবে আরেকটা জিনিস বলি উনি আবার মিথ্যাচার করলেন আমি রামনবীতে আসছি পরিষ্কার লাস্ট দশ বছরে পঁচিশ কোটি মানুষ ভারতবর্ষে দারিদ্র্য সীমার থেকে উপরে উঠেছেন সেটা উনি জানেন নিশ্চয়ই ওখানে উনি মিথ্যা কথা বললেন আরেকটা আমি তথ্য দিই এবার জানুয়ারি একুশ দু থেকে জুন দু হাজার বাইশ বিশ্বনাথ গোস্বামী নামে একজন ব্যক্তি আমাদের রাজ্যের বিভিন্ন পুলিশ কমিশনারগুলোতে আরটিআই ফাইল করেছিলেন মাত্র বারোটি পুলিশ কমিশনারেট আরটিআইয়ের উত্তর দেয় কিন্তু সেই আর উত্তরে দেখা যায় যে ওই দেড় বছরের স্প্যানের মধ্যে আমাদের রাজ্যে দুশোটা রায়টিংয়ের কেস হয়েছে আমার কাছে একদম পরিসংখ্যান রয়েছে কিন্তু অদ্ভুত বিষয়টা ভাবুন দর্শক বন্ধুরা এনসিআরপি ডেটা আপনারা জানেন রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রকে পাঠানো হয় ওই বছরেরই যদি এনসিআরপি ডেটা দেখা হয় তাহলে দেখা যাচ্ছে রাজ্য সরকার বলেছে মাত্র একটা নাকি রাইটিং হয়েছে মানে ভাবুন দাঁড়িয়েই আছে এদের মিথ্যা মিথ্যাচারের ওপরে আর রামনবমীতে ফিরছি দিদি একশো বার রামনবমী পালন হবে কিন্তু তার জন্য কোর্টে কেন যেতে হবে বারম্বার কোর্টে কেন যেতে হবে এই মৌলিক প্রশ্ন থাকে রামনবমী নিয়ে এই ধরনের ইনফ্লামেটারি স্পিচ যে মুখ্যমন্ত্রী নিজে দিলেন ওই পাবলিকের মঞ্চ থেকে সেটা কি ঠিক হলো সৌমদা আমি প্রথমে একটা কথা বলি যে একটা কথা আছে যে যখন অ্যালার্জি হয় ডাক্তাররা বলেন যে অ্যাভয়েড করতে তো অ্যালার্জেন থাকলেই অ্যালার্জি হবে তো অ্যাভয়েড করতে বলেন তো এই যে আমরা বারবার যে অভিযোগটা করছি যে কম্পিটিটিভ পোলারাইজেশন প্রতিযোগিতামূলক ধর্মীয় মৌলবাদের জন্ম দেওয়া একটা প্রধান বিরোধী দল ধরুন পশ্চিমবাংলায় যারা কেন্দ্রের সরকারে আছে তারা বিজেপি আর রাজ্যের সরকারে যারা ক্ষমতা আছে তার নাম তৃণমূল কংগ্রেস দুটো দলই প্রকারান্তরে মানুষের যে সমস্ত রুটি রুজি রোজগার বাসস্থানের ইস্যুগুলোকে সরিয়ে দিয়ে এই ধর্মের দরজা নেমেছে আমরা তো বলেছি যে ওরা রাম মন্দির ওরা প্রকাশ্যে বলছে রাম মন্দির করবো তাহলে জগন্নাথ মন্দির করার কী প্রয়োজনটা ছিল পাঁচশো কত কোটি টাকা দিয়ে জগন্নাথ মন্দির আমার বাড়ির ছেলেমেয়েরা জগন্নাথ মন্দির আর রাম মন্দিরের সামনে ভিক্ষে করবে কিনা জানি না পশ্চিমবঙ্গে এখন বেকার সংখ্যা যেমন কেন্দ্রেও একই তথই প্রধানমন্ত্রী কিন্তু গতকাল যে সাক্ষাৎকার দিয়েছেন সংবাদ সংস্থা এ নাই সেখানে নাম না করে কংগ্রেসকেও বিধেছেন কারণ আমন্ত্রণ পত্র দেওয়া সত্ত্বেও রাম যে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যোগ না দেওয়ায় ভোট ব্যাংকের পলিটিক্সের অভিযোগ তুলেছে আমরা বারবার বলছি ভোট ব্যাংকের মানে উল্টে চোর ডাটে এটা হচ্ছে ভারতবর্ষের এখন নীতি হয়ে গেছে তো উনি নিজে ভারতবর্ষের সরকারকে নির্বাচিত করেছিল কি জন্য রাম মন্দির তৈরি করার জন্য শুধু বিজেপি সরকার তৈরি করেছে ভারতবর্ষের মানুষ সরকার তৈরি করেছে কি জন্য রুটি রুজি রোজকার বাসস্থান মানুষের দৈনন্দিন জীবনের চাহিদা পেট্রোলের দাম ডিজেলের দাম মানুষ কীভাবে থাকবে বেকারত্ব সার্বভৌমত্ব দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা এই জন্য তো ভোট দিয়েছিল ভোটটা তো এই জন্য দেয়নি তাহলে এই ন্যারেটিভটা সেট করার পেছনে শুধু বিজেপির নিজস্ব এজেন্ডা থাকতে পারে ভারতবর্ষের মানুষের এজেন্ডা কার বিজেপির এজেন্ডা তো এক হতে পারে না তো আমি শুধু একটা জিনিস বলতে চাইছি যে রাম আমাদের সবার আরাধ্য দেবতা আমরা তাকে পুজো করি ভগবান বিষয়ে পুজো করি তো বাড়িতে করতাম সারা জীবন করতাম সারা জীবন করেছি আমরা সব কিছুই করেছি কিন্তু কথা হচ্ছে রাম রামের পুজো করেছি ধর্মের সব কিছু করেছি আমরা আমাদের বাসস্থানের সব পুজো পুজো করেছি কিন্তু এটাকে প্রকাশ্য রাস্তায় নামিয়ে এনে একজন দুটো দল তরজা করবে এইটা ভারতবর্ষের রাজনীতিতে আমরা খুব বিরল একটা জাস্ট ক্লোজ করে দিচ্ছি কালকে মাননীয় মুখ্যমন্ত্রী আমি শুভমাদা এখানে আছেন আমি কালকে শুভমাদার সাথে একটা যেতে ছিলাম বলছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন ওরা দাঙ্গা লাগাবে ওরা দাঙ্গা লাগাবে আমি বলছি মুখ্যমন্ত্রীর দায়িত্বটা কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে মুখ্যমন্ত্রী হচ্ছে প্রশাসনের প্রধান ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রক্ষা করা তার দায়িত্ব আর আপনি যদি আপনার যদি এই ইনপুট থাকে কেউ দাঙ্গা লাগাবে আপনি যদি জানেন তাদের কেন কোমরে দড়ি বেঁধে ঢোকাচ্ছেন না জেলে আমি এই প্রশ্নে কাছে আসবো তার আগে চন্দনদার কাছে যাবো চন্দনদার দেখো মোপিয়া আমরা তো নজরুলের কবিতা পড়েই বড় হয়েছি ফলে আমরা তো জানতাম যাচ্ছে শিখে তোলার হবে কর্ম নিয়ে বিচার হবে এখন তো পুরো ব্যাপারটাই উল্টো হয়ে গেল কর্ম শিখে তোলার হবে ধর্ম নিয়েই বিচার হবে এ কি করে হয় আপনি বুঝুন যে একটা মুখ্যমন্ত্রী একজন প্রধানমন্ত্রী দুজনেই দুটো সাংবিধানিক রেসপন্সিবল জায়গায় আছেন একজন মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছেন দাঙ্গা দাঙ্গা করতে এলে কি করবেন কি দাঙ্গার একটা আগে একটা দাঙ্গা দাঙ্গা ভাব আর প্রধানমন্ত্রী গোটা দেশ ঘুরে শুধুমাত্র পশ্চিমবাংলায় নয় বিহারে উত্তরপ্রদেশে রাজস্থানে তিন তিনটে বক্তৃতা করেছেন আমাদের পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে নির্দিষ্টভাবে অভিযোগ করছি আমি আপনার মাধ্যমেও করছি পার্টির পক্ষ থেকেও করা হয়েছে যে এটা মডেল কোড অফ কন্ডাক্টে করা যায় মুফিয়া মডেল কোড অফ কন্ডাক্টে কী বলা আছে আজকে প্রধানমন্ত্রী যে ভয়গুলো দেখালেন যে অন্য দেখে সবাইকে রামবিরোধী বলার চেষ্টা করছেন কেন উনি একটা ধর্মের ইস্যুকে নিয়ে সামনে নিয়ে আসছেন কেন আবার সুকুমার আইপিসির একশো তিপ্পান্ন নম্বর ধারার পাঁচশো পাঁচ নম্বর ধারা উনি ভেঙেছেন আমরা আমাদের পার্টির পক্ষ থেকে ইলেকশন কমিশনের কাছে আবেদন করেছি যে আপনাকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আর আজকে সুকুমার রায় বলেছেন সত্যি তো খুব ভালো লাগলো আমার প্রধানমন্ত্রী যখন সুকুমার রায় বলেন আমাদেরও তো ভালো লাগে কিন্তু সুকুমার রায়ের একই কবিতার বইয়েতে আরও একটি কবিতা ছিল এই মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর এই রামনবমীর দরজা নিয়ে আমরা বুঝতে পারছি সেটা দুটোই বাঁদর দুটোই গাধা রোগা মোটা সমান হাদা ভণ্ড বেড়াল পালের ধারি লাগাও মুখে ঝাটার বাড়ি আমার কথা নয় সুকুমার রায় মাথায় মাথায় ঠুকে টুকে চুনকালি দাও দুটোর মুখে না কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী ডেফিনেটলি সুকুমার রায়ের ছড়া আমরা সবাই এটা আমাদের কম বয়সে উপভোগ করেছি এখন উপভোগ করি কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এরকম দুজন চরিত্রর রেফারেন্সে এই ছড়াটা বললেন আমাদের তরফ থেকে বলে আমরা কিন্তু এটা একেবারে এন্ডোর্স করি সুকুমার রায় লিখেছে না

একে একেবারেই ঠিক সত্যি তো সুকুমার রায় যখন কবিতা লিখেছিলেন তখন ভারত স্বাধীনই হয়নি আমাদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এই পথগুলোই ছিল না সুতরাং তার কবিতা দিয়ে আমাদের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে দাগিয়ে দেওয়াটা একেবারেই ঠিক হবে না এবং বিশেষ করে প্রধানমন্ত্রী দুটো লাইন বলার পরের যে দুটো লাইন আর কি যেই আমি দেই ঘুম টিফিনের আগেতে ভয়ানক কমে যায় খাবারের ভাগেতে বা সেই জন্যেই তো জনগণকে মনে করিয়ে দিচ্ছেন রাজনৈতিক নেতারা খাড়া আছে সারাদিন হুঁশিয়ার পাহারা দেখে নেব রোজ রোজ খেয়ে যায় কাহারা সত্যি তো অত্যন্ত দায়িত্ব নিয়ে কেন্দ্রীয় সরকার নির্বাচনী বন্ড করেছিলেন বলেই তো আমরা দেখতে পেয়েছি যে বিজেপি তৃণমূল আর কংগ্রেস এরা তিনজন ইলেকশন বন্ডের এক দুই আর তিনে আছে এবং নিঃসন্দেহে সব থেকে বেশি আসন রাজনৈতিক পাবে তার কারণ হচ্ছে এটা তো সত্যি রাজনীতি করতে গেলে টাকা লাগে সুতরাং নরেন্দ্র মোদী মহাশয় যেভাবে বিজেপি আমাদের চোখ খুলে দিয়েছে নির্বাচনী বন্ডের কথা বলে সত্যি তো ভারতের রাজনীতিতে এতদিন পর্যন্ত তো আমরা জানতাম না কে কিভাবে টাকা নিচ্ছেন আমরা শুধু বলতাম বিজেপি সরকার তো মানুষের সামনে দেখিয়ে দিতে পেরেছে যে কিভাবে সমস্ত রাজনৈতিক দল টাকা নেয় এবং বিজেপিও নেয় সুতরাং এই কিন্তু বিজেপিকে পয়েন্ট দিতেই হবে এবং নরেন্দ্র মহাশয় সে কথাটাই বলে গেছেন এবং দ্বিতীয় যে প্রশ্নটা আসছে সৌম্যদা বললেন সৌম্যদা নাকি ছোটবেলার থেকে রামের পুজো করেছেন আমাদের তো যে হিন্দু ধর্মের একটা বড় বিষয় হচ্ছে শুধু মন্দির নয় মনের মধ্যেই দেবতা থাকেন সরস্বতী মা কালী মা দুর্গা তা রাম আমাদের মনের মধ্যে একটু পরে এসেছেন গণেশ রাম এর যে বড় বড় মূর্তি আমাদের মনের মধ্যে বামফ্রন্ট রাজত্বের শেষের দিকে যখন আমরা নতুন নতুন দেবতা চিনতে শুরু করলাম দু সালের পর থেকে তো বামফ্রন্ট রাজত্বে আমাদের এই যে কম্পিটিভ কমিউনালিজম এর শুরুটা আমাদের দেখে যেতে হয়েছে এত বড় একটা শেষের এই ঘটনা ঘটলো এবং তারপরে সাম্প্রদায়িকতা এই যে দেবদেবী তারা আমাদের মনের মধ্যে পালন করবেন আমাদের মনের মধ্যে রেখে ভগবান তো মনেই আছেন তার জন্য অস্ত্র নিয়ে অন্যান্য ধরবে হয় অস্ত্র নিয়ে রাস্তায় বেরিয়ে বলতেন অন্যকে দেখানোর জন্য আমার মনে হয় আগামীকালে আমরা সবাই রামনবমী স্মরণ করব আমাদের হৃদয়ে কারণ ভগবান আমাদের হৃদয়ে আছেন একেবারে আমি 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 সুমধা আপনাকে একটা কথা বলি মনে করাচ্ছি আমাদের ছোটবেলাটা কেটেছে হচ্ছে যে জিনিসগুলো দেখে যে দেখুন रामकृष्ण परमहंसদেবের মানে যে চিন্তা ভাবনার মধ্য দিয়ে যে আমরা দেখেছি যে তিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলছেন আবার সেই মন্দিরে বেলুর মঠে পুজো হচ্ছে সেই সুরও আমাদের কানে বাজে শুদ্ধ ব্রহ্মপরাত রাম তো ফলে রামের পুজো এই পশ্চিমবঙ্গে মন্দিরে সব জায়গাতেই হয়েছে মানুষের মনে হয়েছে অন্তরে হয়েছে কিন্তু কোনো দিন এইরকম ন্যাক্কারজনকভাবে নোংরাভাবে রাজনীতির ময়দানে কাউন্টার পোলারাইজেশন করার জন্য হয়নি আমি আসবো এ প্রসঙ্গে আমি একটু শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন সেটা শোনাব মুখ্যমন্ত্রীকে বলবো দাঙ্গা দিবস বলবেন সনাতনীরা আঘাত পায় আপনি তোষণের রাজনীতি করেন ভোট ব্যাংকের রাজনীতি করেন করুন করুন দয়া করে করবেন না আর আপনি যত বলছেন তত বেশি করে জয় শ্রীরাম হচ্ছে যখন আমরা জানি যে অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে গোটা বিষয়টা কৃষাণু সেই সময় দাঁড়িয়ে যদি সত্যি কোনো অশান্তির আগাম আন্দাজ থেকে থাকে তাহলে সেটা মঞ্চ থেকে বলাটা বেশি জরুরি ছিল নাকি সেটাকে কিভাবে সেটাকে থেকে বিরত করা যায় সেই বিষয়ে প্ল্যানিং করাটা বেশি জরুরি ছিল একশোবার যদি রাজ্য প্রশাসন রাজ্য সরকারের অধীনস্থ যদি একশো ভাগই থাকতো তাহলে নিশ্চয়ই সেটা পাবলিক ডোমেনে আসার আগে অনেকগুলো পদক্ষেপ নেওয়াই যেতে পারতো কিন্তু আমরা জানি একটা এমন পরিস্থিতি চলছে যেখানে নির্বাচন কমিশন বিশেষ করে পুলিশ মোতায়েন পুলিশি ব্যবস্থা এমনকি ডিজিকেও চব্বিশ ঘন্টার মধ্যে দুবার তিনবার বদলাতে দেখছি তো সুতরাং বিভিন্ন জেলার এসপি বদলাতে দেখছি আজকেও একটা বিজ্ঞপ্তি দেখছিলাম আস্তে আস্তে তো সুতরাং এই ক্ষেত্রে একটা পাবলিক ডোমেনে থাকলে বোঝা যায় তার কারণ হচ্ছে এর আগের বছরটাই দেখি না এর আগের বছর সারা ভারত জুড়ে প্রায় একশো থেকে দেড়শোটা দাঙ্গা হয়েছিল ওই একটা দিনে পশ্চিমবাংলাতে দুটো জায়গাতে দাঙ্গা হয়েছিল তো পশ্চিমবাংলার বাইরে তো বিজেপির একাচ্ছত্র রাজ এবং কংগ্রেস আছে তো সেইখানে বিজেপি কর্মীরা কেন ধরা পড়ল। এমন কি রিসরাতেও কে ধরা পড়লো বিহার থেকে বন্দুক সমেত এখানে মিছিল করছিল বিহার থেকে যাকে পশ্চিমবাংলা পুলিশ ধরে নিয়ে আনলো কিন্তু বিজেপির নেতাদের সাথে এবং এটা তো শুধুমাত্র পশ্চিমবাংলাতে একলা হচ্ছে না এই বলে রাখি এই দুদিন আগে বুলান শাহের উত্তরপ্রদেশে সেখানকার একজন গ্যাংস্টার রাকেশ শর্মা আঠেরোটা কেস এবং কি কি কেস মার্ডার ডাকাতি এইসব কেস তার বিরুদ্ধে পুলিশের বডি ওয়ারেন্ট বডি ওয়ারেন্ট মানে দেখলেই এনকাউন্টার করতে হবে সেই রাকেশ শর্মা বিজেপির ওখানকার এমএলএ প্রদীপ চৌধুরী তার নেতৃত্বে বিজেপি জয়েন করলো ছবিটা দেখাতে পারি তো সুতরাং সারা ভারতের দুর্বৃত্তদের জয়েন করাবেন সারা ভারতের দুর্নীতিবাজদের জয়েন করাবেন আর এখানে আপনি পরিচিত পরিচয় দেবেন যে এখানে কেন হচ্ছে না আমি তো আবার বললাম দুর্গাপুজোকে নিয়ে এইভাবে মিথ্যাচার করছি আমি একটা কথা বলি পরিষ্কার আমার যুক্তিটা হচ্ছে আমাদের রাজ্যে এই পরিস্থিতি হবে কেন যেখানে রামনবী পালন করা আবার কৃষাণু যেটা বলছে এটা তো ঠিক যে আমরা এই যে অভিযোগগুলো দেখি যে দুর্গাপুজো এখানে নাকি হয় না

বিষয়ে দুপক্ষ থেকে কেন তাতে অতিরঞ্জন থাকবে বরং তো আরো বেশি রেস্ট্রেন্ড হতে হবে বরং তো আরো বেশি সংযত হতে হবে আরো বেশি হ্যান্ডেল উইথ কেয়ার সেটা প্রয়োজন কিন্তু এখানে দুপক্ষের তরফ থেকে অতিশয়ক্তি বা অতিরঞ্জন দেখতে পাচ্ছি এটা কেন দেখুন একটু বক্তব্যটা শেষ করতে দেবেন সেটা হচ্ছে সামনে একটা নির্বাচন আছে এবং এটা তো মানতেই হবে যে নির্বাচনে একটি রাজনৈতিক দল কি চায় তার নিজের দলের ভোটটা বাড়ুক নির্বাচনে তো কোনো রাজনৈতিক দল রামকৃষ্ণ মিশনের সঙ্গে বা ভারত সেবাশ্রমের সঙ্গে গিয়ে মানুষের সেবা করতে যান না তাদেরকে মানুষের কাছে প্রচার করতে হয় মানুষের কাছে পতাকা নিয়ে গিয়ে বক্তব্য রাখতে হয় মিছিল করতে হয় বড় দিনের শেষে পশ্চিমবঙ্গ বা ত্রিপুরার মতো রাজ্যে যেখানে পঞ্চায়েত নির্বাচন নতুন নিদর্শন সৃষ্টি করে সেইখানে গিয়ে বুথটাকে ম্যানেজ করতে হয় এবং এটা এমন নয় যে এর আগে সিপিএম কংগ্রেস কখনো করেননি বাহাত্তরের কংগ্রেস বা তারপরে বামপন্থী আমলের বিভিন্ন বিজ্ঞানসম্মত ব্যাপার স্যাপার আমরা দেখেছি আজকে হঠাৎ করে শুধু তৃণমূল বিজেপি কে দোষ দিয়ে লাভ নেই তবে তারা যে যে রাজ্যে ক্ষমতা পাচ্ছেন তাদের নির্বাচনের আগে তো নির্বাচনে জিততে হবে খুব স্বাভাবিক সিপিএম আর কংগ্রেসের দিকে ভোটটা কখন কমে যাবে যদি আমরা দুটো দল মিলে নিজেদের মধ্যে দ্বন্দ্বটা প্রকাশ করতে পারি এবং মানুষের মধ্যে একটা বিভাজন তৈরি হয় তাহলে বিজেপি আর তৃণমূলের ভোট বাড়বে ফলে রাজনৈতিকভাবে তারা যে একটা ব্যবস্থা নিয়েছেন যে রাজনৈতিক দল জিততে চাইবে তারা তাদের মতন করে একটা ব্যবস্থা করার চেষ্টা করবেন এবং এই রামনবমী নিয়ে অকারণ আলোচনা আজকে তো নরেন্দ্র মোদী মহাশয় মানুষকে বলে গেছেন পাঁচ বছরের জন্য মানুষকে তারা রেশন দেবেন ফ্রিতে সেই আলোচনা না রেখে আজকে বিজেপির কর্মীরা কেন আলোচনা করছেন রামনবমী নিয়ে কারণ মানুষকে খাদ্যদ্রব্য দেয়ার থেকেও রামনবমীর যে মিছিল তার মাধ্যমে ভোট আসবে বেশি এবং তৃণমূল কংগ্রেসেরও সেই কথাগুলো বললে তৃণমূল কংগ্রেস কি লক্ষীর ভান্ডারের কথা বলছে এখন না তারা চায় রামনবমী নিয়ে আলোচনা করতে তাহলে তাদের ভোট আসবে বেশি ফলে অত্যন্ত যুক্তিপূর্ণ ভাবে সিপিএম এবং কংগ্রেসের ভোট কমিয়ে দেওয়ার জন্য বিজেপি এবং তৃণমূল এই রামনবমী নিয়ে একেবারে সঠিক পদক্ষেপ নিচ্ছেন সঠিক রাজনৈতিক পদক্ষেপ অত্যন্ত ইন্টারেস্টিং একটা পয়েন্ট তুলেছেন শুভ ময়দা কৃষা শুভময়দা যে কথাটা বললেন তার আগেরবার শুভময়দা একটা শব্দ ব্যবহার করেছিলেন কম্পিটিটিভ কমিউনালিজম এবং উনি বলেছিলেন এটা বাম আমলের সাথে যুক্ত করে তো আমরা তো জানি এই কম্পিটিটিভ কমিউনালিজম

আমরা কি কোনো রাজনৈতিক ভাষণে বলেছি যে এইটা তো বিজেপির একটা নির্বাচনী পণ্য এবং একবার না বারংবার সুতরাং আমাদের জগন্নাথ মন্দির পুরী থেকে দিঘার তুল্যমূল্য বিচার করলে একটা জায়গায় দিঘা পিছিয়ে যায় রাষ্ট্রের সংবিধানের শপথ নেওয়া সরকার রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম হয় না তাদের তারা ধর্ম নিয়ে আলোচনা আমাদের করতেছে এটা দুর্ভাগ্যের আমি শুধু ভালো বলতে দাও খুব মানে এখন ব্যাপারটা হচ্ছে যে এইসব কথাবার্তা বলছে পশ্চিমবঙ্গে আমরা এই যে এক্ষুনি একটা কথা বললো বামেদের সাথে আমাদের যুদ্ধ ছিল লড়াই ছিল প্রচণ্ড অনেক কিছু হয়েছে কিন্তু এই পশ্চিম বাংলায় একমাত্র এই পশ্চিমবাংলায় ঝালদাতে একটা কর্নারে শুধু রামরথকে ঢুকতে দেওয়া হয়েছিল তারপরে কোথাও ঢুকতে পারেনি ঝালদাতে যেহেতু আদবানির রথকে

রামনবমীর আগের দিন প্রধানমন্ত্রী এসেছেন শুধু ঠিকই শুধু তো রামনবমীর প্রসঙ্গে বলেননি আর অনেক কিছু বলেছেন তিনি বলেছেন যে বাংলা বিকাশের পক্ষে রায় দেবে শুধু বিকাশে কি ভরসা রাখা যাচ্ছে না যে কারণে রামনবমী প্রসঙ্গ আনতে হচ্ছে না এটা ভুল আঙ্গিকে ভাবা হচ্ছে বিষয়টা তা নয় আমার বক্তব্য হচ্ছে যদি গণতান্ত্রিক পরিবেশ আমাদের রাজ্যে থেকে থাকে তাহলে ঠিক যেমনিভাবে ইফতার পার্টি করা যায় ঠিক তেমনিভাবে হিন্দু ধর্মদের ধর্মাবলম্বী কোনো প্রোগ্রাম করা যায় তাতে তো বাধা রাখার কথা না

পাশাপাশি আজকে বালুরঘাটে বক্তব্য রাখার সময় দলিত আদিবাসী প্রসঙ্গ টেনে এনেছেন প্রধানমন্ত্রী বছরখানেক আগে যে ঘটনা ঘটেছিল তিন আদিবাসী কাটানো হয়েছিল সেই প্রসঙ্গ টেনে এনে প্রধানমন্ত্রী বলেছেন যে যাদের জানু করা হয়েছিল তারাই তৃণমূল কংগ্রেসকে নত জানু করবে महिलाओं को अपना बंधक बनाकर रखना चाहते हैं इसी बालुराट में तीन आदिवासी महिलाओं ने बीजेपी को ज्वाइन किया था तो टीएमसी के गुंडे वहां आधम के थे टीएमसी के लोगों ने उन महिलाओं को घुटनों के बल बैठा कर माफी मांगने को मजबूर किया आरो एक बार प्रधानमंत्री मुखे उठेलो संदेश खाली प्रसंग संदेश खाली में महिलाओं पर जो जुल्म हुए शोषण की जो घटनाएं सामने आई उनसे पूरा देश दहल गया है

রামনবমী তো হঠাৎ করে আজকে হচ্ছে না যুগ যুগ ধরে বাংলায় রামনবমী পালিত হয় আমরা ছোট থেকে রামনবমী পালন দেখে এসেছি এখন ব্যাপারে যে কোথায় কি হচ্ছে কোন সমস্যা কোন মানে এ সমস্যা আইন পরিস্থিতি বা সেখানকার নিরাপত্তা পরিস্থিতি সেটা আমার জানা নেই কিন্তু রামনবমী ঈদ বকরি দুর্গা পুজো সবই বাংলায় হয় চব্র অধীর রঞ্জন চৌধুরী যেটা বলছেন যে বাধা দেওয়ার প্রসঙ্গটা আসছে কোথা থেকে আমারও এই একই প্রশ্ন যে যুগ যুগান্তর ধরে তো রামনবমী এখানে পালিত হচ্ছে তাহলে আজকে এই প্রেক্ষাপটটা তৈরি হচ্ছে কেন যে আজকে পশ্চিমবঙ্গের সরকারে যেই দলটা রয়েছে তারা এটাকে বাধা দিচ্ছে খালি বাধা দিচ্ছে বললে কম বলা হবে দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একাধিক পাবলিক মিটিং থেকে এরকম ইনফ্ল্যামেটরি স্পিচ দিচ্ছেন এবারে পরিষ্কার হিন্দু বিরোধী একটা স্ট্যান্ড নিচে তৃণমূল কংগ্রেস তা যদি না হতো এই ধরনের রামনবমীর পালনের সঙ্গে কিন্তু এই দাঙ্গা জুড়ে দিত না তৃণমূল কংগ্রেস হিন্দু বিরোধী স্ট্যান্ড তীব্র দিকার জানাচ্ছে হিন্দু বিরোধী কে হিন্দু বিরোধী এই যে হিন্দুটাকে পণ্য করতে হবে মমতা ব্যানার্জি নিজেই হিন্দু আমি হিন্দু আমাদের দলে তো সিংহাংশ হিন্দু পশ্চিমবাংলার সিংহাংশ অধিবাসী হিন্দু

অন্নপূর্ণা পুজো সারা বাংলা জুড়ে হচ্ছে সম্ভবত রামনবমী থেকে খুব সংখ্যায় কম হচ্ছে না সেই অন্নপূর্ণা পুজো নিয়ে কি কোন গন্ডগোলের কোনো কিছু কি আরো কোন ইয়ে আছে কোনো কিছু রিপোর্টিং কিন্তু কিন্তু কৃষানু যখন আমরা আমরা যদি দশ বছর পেছনে ফিরে যাই রামনবমী নিয়ে আমরা কোনো রাজনৈতিক তরজা দেখি আমাকে শেষ করতে দাও আমি যদি খুব ভুল না করে থাকি গত বছর সাতেক ধরে ডেফিনেটলি বিজেপি এই রামনবমী প্রসঙ্গ সেটাকে সামনে এনেছে কিন্তু তৃণমূল কংগ্রেস তারাও কি একই সঙ্গে পাল্লা দিয়ে প্রতিযোগিতা করে এই রাম মন্দির রামনবমীকে একটা রাজনৈতিক তরজা রাজনৈতিক চাপানোতরের কেন্দ্রস্থলে দুটো দলে কি এর দায় এড়াতে পারে আমি আবার বলছি যেরকম কর্ণাটকা তৃণমূল কংগ্রেস পাল্লা দেয়নি এক মিনিট যেরকম কর্ণাটকা নির্বাচনে বজরং বলি কি জয় এইটা বলে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়েছিল কমপ্লেন হয়েছিল আজ অব্দি তার বিরুদ্ধে ব্যবস্থা হয়নি আজ থেকে দশ বছর আগের কথা তুমি উল্লেখ করলে দশ বছর আগে পলিটিক্যাল কোর্সে এই ধর্ম নিয়ে আলোচনাটাই কোনো টেলিভিশনে টেলিকাস্ট হতো না এটা তো আমাদের দুর্ভাগ্য যে মোদীর আসার সাথে সাথে এই ছাড়পত্রগুলো পেয়ে গেছে যে বিজেপির নেতারা উস্কানি মনে খুবই প্রিয় টপিক তো ফলে ছাড়তে পারছি না দুজনে ওই এক জায়গায় আটকে আছে আমি আমার বলি গত বছর রামনবমীর কয়েকদিন আগে ধর্মতলায় মিটিং হচ্ছিল সেখানে সেখান থেকে বললেন না যে আমার নাকে গন্ধ আসছিল নাকি একটা বললেন কিন্তু কোনো ব্যবস্থা নেননি দ রামনবমীর দিন যখন অশান্তি হয়ে গেল তারপর খবর হলো চারদিকে তারপর এবছরও এবছরও উত্তরবঙ্গে দাঁড়িয়ে বলছেন যে এরকম হতে পারে আমার কথা হচ্ছে যে একজন প্রধানমন্ত্রী এবং একজন মুখ্যমন্ত্রী দুজনের কাছেই তো তার প্রশাসন রয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য সেটা না নিয়ে টিভিতে গুলো বেকারের চক্রেন্টে এটা

একটা প্রশ্ন তুমি করেছো যে কেন এটা এত বৃদ্ধি হচ্ছে আগেও তো ছিল এটাই তো প্রশ্ন মূল প্রশ্ন আমার আমি ইনিশিয়াল স্টেজে যে কথাটা বলেছিলাম যে অ্যালার্জি যখন হয় তখন অ্যালার্জেন থাকে তখন প্রধান কাজ হচ্ছে অ্যাভয়েড করা কিন্তু অ্যাভয়েড না এখন প্রাসঙ্গিক করতে হবে তাই ইস্যুগুলোকে বাঁচিয়ে রাখতে হবে আমি একটা ছোট্ট একটু আগে বলছি না যে রাজনৈতিকভাবে কী করে হয় আচ্ছা কেউ যদি কোনো দল তার ঘোষিত নীতিতে রাম দুর্গা পুজো ঈদ এইগুলো ফেস্টিভ্যালগুলোকে যদি করে তো তাকে প্রাসঙ্গিক করার জন্য অন্য ইস্যুগুলোকে যদি ধামাচাপ বাড়িট করতে হয় সাকসেসফুল তার বলার যদি কিছু না থাকে তার যদি বোঝানোর কিছু না থাকে তখন এইসব ইস্যুগুলো আসবে নন নন ইস্যুস বিকাম আই ইস্যুস ওরা যেহেতু একটা পাশের দেওয়ালে জয় শ্রীরাম লিখেছে তৃণমূল একটা দেওয়ালে লিখছে জয় আমি জীবনে কোনোদিন পশ্চিমবাংলায় এই জিনিস দেখিনি

সেখানেও রামনবমী দেখুন রাজ্যে বাম রাজনীতির চর্চার অন্যতম কেন্দ্র যাদবপুর হোক কলরবের জন্মস্থান পড়াশোনার পাশাপাশি বরাবরই আন্দোলনমুখী ছাত্র রাজনীতির জন্য পরিচিত যাদবপুর আবার র্যাগিং রোগের জন্য অপবাদ রয়েছে যাদবপুরে এই বিশ্ববিদ্যালয়ে এবার রামনবমী নিয়ে তুঙ্গে উঠেছে চাপানুত এবছর যাদবপুর ক্যাম্পাসে রামনবমীর পুজোর অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানা গিয়েছে বুধবার সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত ক্যাম্পাসে রামনবমীর পুজো ও প্রসাদ বিতরণ করবেন বিশ্ববিদ্যালয়ের একদল পড়ুয়া তবে কোনো ধরনের শোভাযাত্রা করা যাবে না রামনবমীর পুজোয় বহিরাগতদের প্রবেশ নিষেধ

কালকে আমাদের পুজোর পরিকল্পনা রয়েছে আমরা তো রেজিস্ট্রার ম্যাডামকে জানিয়েছি উনি আমাদের পারমিশনও দিয়েছেন প্রো স্যারের সঙ্গে কথা হয়েছে উনি আমাদের পারমিশন দিয়েছেন পুরোপুরি শান্তিপূর্ণভাবে আমাদের পুজো হবে তবে কর্তৃপক্ষের অনুমোদনে খুশি নন পড়ুয়াদের একাংশ রামনবমীর পুজোর বিরোধিতা করে সোমবারই রেজিস্ট্রারের কাছে ডেপুটেশন জমা দেন একদল পড়ুয়া আমরা কোনো ধর্মীয় অনুষ্ঠান বিরোধী নেই নই প্রথম কথা এর আগেও মানে আমাদের ক্যাম্পাসে সরস্বতী পুজো হয় আমাদের ক্যাম্পাসে দুর্গা পুজো হয় আমাদের ক্যাম্পাসে ইফতার পার্টি হয় কিন্তু সেই ধর্মের সাথে যদি সরাসরি রাজনীতিকে যুক্ত করে দেওয়া হয় এবং সেটা যদি ধর্মীয় অনুষ্ঠান না হয় কোনো রাজনৈতিক প্রভোকেশন তৈরি হয় সেই প্রভোকেশনের বিরোধী আমরা যাদবপুরের সীমানা ছাড়িয়ে রামনবমীর দরজা রাজ্য রাজনীতিতেও বিশ্ববিদ্যালয়ে তখন এই অনুমতি দেবেই যেভাবে চ্যান্সেলার এইসব লোকজনকে পাঠিয়ে পুরো ব্যাপারটা বিজেপির আখড়া বানানোর চেষ্টা করছে আমার আমার তো মনে হয় যে নিশ্চয়ই বাকি ছাত্ররা সচেতন তারা দেখবেন সব দেখছেন আমি এই অভ্যন্তরীণ ব্যাপারে আমি আর কোনো মন্তব্য করব না ভারতবর্ষের সমস্ত কিছু আচার অনুষ্ঠান ভারতের সভ্যতা পরম্পরা ভারতের শিল্প সাহিত্য সব জায়গায় রামায়ণ ছেয়ে আছে সুতরাং যাদবপুরে তো থাকবেই কোনটা তো বিচ্ছিন্ন না রাম যদি অযোধ্যায় থাকে রাম যাদবপুরেও থাকবে সব মিলিয়ে রামনবমীকে কেন্দ্র করে ফের একবার শিরোনামে হোক কলরবের যাদবপুর ক্যামেরায় প্রশান্ত সঙ্গে শ্রেয়সী অর্কদীপ্তের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা এ প্রসঙ্গে আলোচনায় ফিরবো একটা ছোট্ট বিরতির পর দেখতে থাকুন আপনারা

যাদবপুরে রামনবমী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়া জায়গা বলেই আমরা জানি সেখানে রামজান হোক আর রামনবমী হোক বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রত্যেকের ব্যক্তিগত ধর্ম আচরণের অধিকার আছে করতেই পারেন কিন্তু আমার যদি আজকে অফিস ছুটি থাকে আজকে রামনবমীর দিন আমি নিশ্চয়ই অফিসে গিয়ে রামনবমী পালন করতে যাব আমরা দুর্গা সময় আমি তো পাড়ায় দুর্গা পালন করি আমার বাড়িতে পালন করতে পারি নিশ্চয়ই অফিসে যাবো না ফলে যদি আগামীকাল রামনবমীর দিন ছুটি ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সরকারি অফিস সব ছুটি যদি আজকে অন্নপূর্ণা পুজোয় ছুটি দেননি ফলে ছুটি ঘোষণা করেছেন ফলে বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকবেন যদি কেউ মনে করেন যে তারা গিয়ে পুজো করবেন করতেই পারে কিন্তু আমাদের বিপদটা হচ্ছে এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে রামনবমী রমজান এই নিয়ে বিতর্ক চালাতে গিয়ে ধর্মতলায় যারা পাশ করে লেখাপড়া শেখে তারা কিন্তু ধর্মতলায় গিয়ে হামাগুড়ি দিয়ে প্রতিবাদ করে যাচ্ছে আর তিন বছর চার বছর ধরে তাদের চাকরি নেই তারা প্রকৃত শিক্ষিত হয়েছিল লেখাপড়া শিখেছিল চাকরির জন্য অপেক্ষা করছিলো এনি তৃণমূল কংগ্রেস প্রতি ক্যান্ডিডেট পিছু সাত লাখ আট লাখ করে নিয়ে বান্ধবী খাটের তলায় টাকা নিয়ে জেলে চলে গেলেন আর বিজেপি সরকার বললো আমরা করে দেবো প্রত্যেকবার বলে আর এখন তাদের কোনো দর্শন নেই

টাকাটা কে রাম রাজনীতিতে রামকে নিয়ে যারা রাজনীতি করছেন ভারতবর্ষে রামকে বাদ দিয়ে ভারতবর্ষের অন্তরাত্মা সবাই ভালোবাসি সবাই পুজো করি যেমন ঈদ যেমন রমজান মাস তেমন রাম রাম শত শত রাম আর রহিমের এখনও চাকরি হয় না শত শত রাবে আর সীতাদের বস্ত্র পাওয়া যায় না তো সেই রাজ্যে সেই দেশে এটা আমাদের কাছে অত্যন্ত মানে পেটের খিদেটাই সবার আগে রোজগারটাই সবার আগে কিন্তু আমার কথা হচ্ছে যে এখন তো সীতার পতিরাও অনেক কথা বলছেন সীতাপতি আমরা সব শুনছি ভারতবর্ষের যা কেলেঙ্কারির অবস্থা অর্থনীতির তো প্রকারালা প্রভাকরণ বলে দিচ্ছেন যারা রামের ফেরি করে বেড়াচ্ছেন যারা রামের কথা বলছেন এখন সীতাপতি যিনি তিনিও এখন বলছেন নির্মলা সীতারামনের স্বামী অর্থনীতির কি অবস্থা চন্দনের অত আক্ষেপ করার কি আছে চন্দনের দলে তো সীতাও আছে রামও আছে সীতারাম আছে অসুবিধে কী আছে এদেরই রাম থাকে সীতারাম আছে এত ঝগড়া করার কিছু নেই কিন্তু মানসিকভাবে রাজনৈতিকভাবে আমি বলবো যে রাজনীতির ইস্যুগুলোকে বাড়িট করার জন্য তৃণমূল কংগ্রেস আর বিজেপি প্রকার একে অপরের মার্কেটিং করছে এই মার্কেটিংটা চলবে ততদিন যতদিন তাদের নিজস্ব অভিব্যক্তিগুলোকে মানুষের সামনে নিয়ে যাবে না তোমারও তোমার হ্যাঁ আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন আমি আমি একদম দায়িত্ব সহকারে বলছি যাদবপুর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বহু বছর ধরে সরস্বতী পূজা হয়েছে ইফতার পার্টি হয় এবং রামনবমীর দিন শ্রীরামের পুজো হবে আর সব সময় এবার এবার ব্যাপারটা হচ্ছে যখন এই ধরনের কোনো ওখানে প্রোগ্রাম হয় তখন ওই বামপন্থী বামপন্থী কিন্তু না হয় সেটা যেন না হয় না

ঈশ্বর বিশ্বাসের কোন দ্বন্দ্ব নেই এবং আমার নিজের জীবনেও যাদবপুরে পড়া এবং তার সঙ্গে ঈশ্বর বিশ্বাসের ক্ষেত্রে সরস্বতী থেকে শুরু করে দুর্গা পুজো করার ক্ষেত্রে আমার কখনো কোনো অসুবিধা হয়নি আমার শুধু একটাই অবাক লাগছে যদি রামচন্দ্র থাকেন ঈশ্বর হলে তো তিনি জানবেন যে কত বড় মিথ্যে কথা আজকে বলা হচ্ছে আজকে ছোটবেলার থেকে যদি না আমার একেবারে স্মৃতিভ্রষ্ট হয়ে থাকি আমাদের ছোটবেলায় কিন্তু পশ্চিমবঙ্গে এত রামের উৎসবের কথা যেটা অনেকে বলছেন অধীরবাবুও বললেন আমি কিন্তু সত্যি কথা বলছি ক্ষমা করবেন রামচন্দ্র যদি মিথ্যে কথা বলি আমরা কিন্তু রামনবমীর অনুষ্ঠান দেখিনি পশ্চিমবঙ্গের যে মানুষরা আজকে এই বক্তব্য শুনছেন তারা প্রত্যেকে জানেন রাম আমাদের হৃদয়ে থাকতে পারে কিন্তু তার যে বহিঃপ্রকাশ তার যে মিছিল রামের পুজো রামের মন্দির পশ্চিমবঙ্গের মানুষ আমি অষ্টআশি থেকে বিরানব্বই যাদবপুরে পড়েছি সেই সময়ের মধ্যে যাদবপুরের বহু ছাত্র যারা শুনছেন তারা কেউ পশ্চিমবঙ্গে বিপুল রামনবমীর মিছিল দেখেছেন এই কথা যদি বলেন তাহলে আমি বলবো যে আমি ভুল বলছি সেক্ষেত্রে ঈশ্বর রামচন্দ্র আমাকে শাস্তি দিন রামনবমীকে একটা ধর্মীয় এজেন্ডায় প্রদর্শন করা মিছিল করা এর আগে তো অষ্ট নিয়ে করতো সরি এর আগে তো অস্ত্র নিয়ে করতো এখন তো সেটাও বন্ধ হয়েছে কোর্টের নির্দেশে আজকেও হয়েছে হ্যাঁ কিন্তু আমি বলছি যে রাম পশ্চিমবঙ্গে এই বায়োডাইভার্সিটির মধ্যে প্রচুর জায়গা আছে যেখানে বহু জায়গায় রামনব রামের মন্দির আছে সেখানে রামনবমীর পুজো হতো সবই হতো এমন হতো না তা না আমি বলছি তো ক্যাটাগরিকারি বলছি যে রামকৃষ্ণ পরমংসদেবের অনুষ্ঠ যত রকম এই প্রার্থনা সভাতে সকাল থেকে রাত পর্যন্ত রামের পুজো হতো এবং রামনবমী উৎসব হতো সমস্ত রকম উৎসব সেখানে হয় কিন্তু সেটাকে রাজনৈতিক পণ্য হিসেবে আমি বারবার বলছি আমি আমার ওয়ার্ডে থাকছি যে পণ্য হিসেবে ব্যবহার করা দু সালের পর থেকে এটা রাজনৈতিক এজেন্ডাতে রূপান্তরিত করেছে বিজেপি এবং তাতে হাওয়া দিয়েছে তৃণমূল তাতে তৃণমূল সুন্দর করে হাওয়া দিয়েছে না আমি তো আবার বললাম সৌময়দা ঠিকই কথা বলেছেন যে একটু আগে অ্যালমা ম্যাটার্সের কথা হলো তো রামচন্দ্রের যিনি অ্যালমা ম্যাটার্স মা দুর্গাকেই তো আমরা সরাসরি বোধন করেছি যেরকম রামচন্দ্র রামায়ণের যুদ্ধের আগে যেরকম অকাল বোধন করেছিলেন আমরা তো সরাসরি বাঙালি তো আমরা আমরা তো দুর্গা পুজো করি এই যে দুর্গা পুজোর যিনি তো তো ভগবান রামচন্দ্র তো আমাদের গুরু ভাই সেই ক্ষেত্রে তো সুতরাং আমরা এটা মানি

এখানে তো আমরা এটা তো সেই বাংলা যেখানে বাঙালি হিন্দুর দুর্গা পুজোতে মুসলমানরা মাটি নিয়ে যাচ্ছে তারা সঙ্গে সাহায্য করছে মুসলমানের ঈদে বাঙালি হিন্দুরাও তারা সাহায্য করছে এটা তো সেই বাংলা সেই বাংলাটাকে এরা দুজনে মিলে রাজনীতির স্বার্থে একজন একটা সম্প্রদায়কে আরেকজন একটা সম্প্রদায়কে ভয় দেখানোর জন্য ব্যবহার করছে ভয় দেখানোর জন্য পাতি ভয় দেখাচ্ছে দুজন দুটো এতে সহজ রাজনীতি রাজনীতি

শুভ বুদ্ধির উদয় হয় রামনবমী পালন সেটা নিঃসন্দেহে যে কোনো মানুষের যে কোনো ধর্মাচরণ তার অধিকার রয়েছে সেই অধিকার যাতে তারা পালন করতে পারেন সেটা সুনিশ্চিত করা যেমন দরকার কোনো কোনো ধর্মীয় অনুষ্ঠান তাকে কেন্দ্র করে যারা শাসন ক্ষমতায় রয়েছেন তারা রাজ্যে থাকুন বা কেন্দ্রে থাকুন তাদের আরও যত্নশীল হওয়া দরকার এক যাতে কোনো ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো অনভিপ্রেত পরিস্থিতি তৈরি না হয় দুই যেন যারা ধর্মাচরণ করতে চান তাদের জন্য যে অনুকূল পরিবেশ সে পরিবেশ সুনিশ্চিত থাকে আমরা শুধু এটাই আশা করব যে এক্ষেত্রে কেউ যেন দায়িত্ব জ্ঞানহীন আচরণ না করেন শুধুমাত্র ভোট রাজনীতির কথা ভেবে ভোট আসবে যাবে কিন্তু কোন কোনোরকম অপরিণামদর্শিতা যদি কোনো অনভিপ্রত পরিস্থিতির সৃষ্টি করে ইতিহাস ক্ষমা করবে না আপনারা এখানেই শেষ করছে দেখতে থাকুন যে চব্বিশ ঘন্টা